অসমীয়া ছবি শ্রী রঘুপতির মুক্তিত নিষেধাজ্ঞা ন্যায়ালয়ের অনির্দিষ্ট কাললৈ মুক্তিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ন্যায়ালয়ে জারি করেছে নিষেধাজ্ঞা। পূর্বৰ প্রযোজকৰ সৈতে চুক্তি উলংঘাৰ অভিযোগ, প্রযোজক শৈলেন কুমার শর্মাৰ সৈতে চুক্তি উলংঘাৰ অভিযোগ, শৈলেন শর্মাৰ পুত্র ধৃতিমান শর্মাই ন্যায়ালয়ত তৰিছিল গোচর, কামৰূপ সত্র ন্যায়াধীশ আদালতত গোচর তৰিছিল ধৃতিমান শর্মাই, আর আজি শুনানিত অন্তত ছবিখন মুক্তিত বাধা প্রদান করেছে ন্যায়াধীশে। কাইলৈ মুক্তি লাভ করার কথা আছিল শ্রী রঘুপতিয়ে।